আমার কোন নবীর চরিত্র নিয়ে কথা বলে? আমার নবীর চরিত্রে ভেজাল ছিল, এই জন্য ছয় বছরে আয়েশাকে বিবাহ করছে। আমার নবী কিন্তু সেক্সুয়ালের জন্য, আমার নবী সেক্সের কারণে, যৌবনের কারণে কিন্তু আয়েশারে বিয়ে করে নাই। নবী যদি সেক্সুয়াল কারণে কোন যৌবনের তাড়নায় যদি কোন মহিলাকে বিবাহ করত, জীবনের প্রথম বিবাহ মা খাদিজাকে করতেন না। মা খাদিজার আরো তিনটা বিয়ে হয়েছে, ওই ঘরে কয়েকটা সন্তান হয়েছে। এই সন্তানওয়ালা মহিলারে 25 বছরে কোনো বালিক বিয়ে করে না। বাজান রে মনে নাই কই, নূপুর শর্মা এবং নাস্তিক গুলারে কষ্ট বন্ধ করে দাও, ওদের জবানটাকে মুমি করে দাও, কিয়ামত পর্যন্ত নাস্তিক গুলারে বুঝা দাও, আমার নবী যৌবনের তাড়নায় কোনোদিন কোনো মেয়েকে বিবাহ করেন, এটা আমার চরিত্র নয়, এই বাইতুল সুজুদ মসজিদের সভাপতির চরিত্র না, সেক্রেটারির চরিত্র না, মক্কার ইমাম সাহেবের চরিত্র না, এটা এমন একজনের চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা মানব জাতির জন্য মডেল হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অনুপুর শর্মা তুমি জানো না, তোমার মডেল হলো আয়েশা, তোমার মডেল হলো ফাতেমা। তুমি যেমন করে নবীর উম্মত, আমার বিবিও কিন্তু আমার নবীর উম্মত, এই মসজিদের সভাপতির বিবিও নবীর উম্মত। তুমি কি জানো, কিয়ামতের মাঠে যখন সমস্ত নবীর উম্মতেরা পানি পড়ি বলে চিৎকার মারবে, নবী মুহাম্মদ উম্মত গুলা পানি ডিস্ট্রিবিউট করবে, পানি জগ বরিয়া বরিয়া খাওয়াইব। জানি না ওই কঠিন মাঠে তোমার আমার অবস্থা কি হইব বাবা। নবীর অপমান শুনিয়া যদি কারো কলিজায় আঘাত লাগে, আমার আল্লাহ কিয়ামতের মাঠে তোমার আমার হাতে একটা জগ হাতে তুলে দিবে, একটা গিলাস হাতে দিয়া বলবো, ওই সমস্ত পাগল গুলারে পানি খাওয়া, যেই পাগল গুলা আমার ইজ্জাতের পরে আঘাত করার পরে বজ্রের মধ্যে গর্জে উঠছিল, আগুনের শিকার মধ্যে চলে উঠছিল, আজকে কিয়ামতের মাঠে ওই পাগল গুলারে তোরা পানি খাওয়া, ওদের কলিজার মধ্যে আমি নবীর প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলতাম। আমরা বাংলার জমিনে বসে কিছুই করতে পারবো না, আমি আমার প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাই, নূপুর শর্মা অথবা নবীর ইজ্জতের কারণে আমরা আন্দোলন করছি, প্রশাসনের বাইরে কিছুই কয় নাই, কোনো বাধা দেয় নাই, আমার সরকারকে ধন্যবাদ জানাই, নবীর প্রেমিকদেরকে বাধা দেয় নাই, গতকালকে স্কুল কলেজের বন্ধুরা রাস্তায় নাই প্রতিবাদ করছে, তোমাদের প্রশ্ন আসতে পারে হুজুর রাস্তায় নাই বৃষ্টির মধ্যে লাফাইলে কি হইব। বাজান রে এই জামানায় তো আর তরবারি লইয়া নূপুর শর্মার বাড়ি ঘেরাও করা এটাও আইন নাই, এই জন্য নবী বলছে যেই দেশের যে আইন, তোমার দেশে দাঙ্গা হাঙ্গামা করা যেরকম ভাবে সরকারি ভাবে নিষেধ, কোনো হিন্দুর মন্দিরে আক্রমণ করাও হারাম, কোনো হিন্দু ভাইয়ের দোকানে আঘাত করাও হারাম, কোনো অমুসলমান ভাইয়ের আঘাত করাও এই কারণে হারাম, দোষ করছে নূপুর শর্মা, এই জন্য কোনো অমুসলমান ভাইয়ের গায়ে হাত দেওয়া যাবে না, কোনো মুসলমানের গায়ে কোনো মন্দিরে আঘাত করা যাবে, কিন্তু রাস্তায় নাই মা শান্তিপূর্ণ ভাবে যদি কলিজার নবীকে একটা বার বলে নবী গো আপনারে ভালোবাসছি, বিদায় রৌদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে বিজা প্রতিবাদ করছি, আর কিছু করার নাই গো নবী, আমার থেকে হাদিস নাও, যদি তোমার অন্তরে নবীর প্রেম থাকে, আমার নবী তোমারে রাইকে জান্নাতে দানিয়াল নবী যাবে না, কত আশা করেছি এখন দিতা গো নবীজি।
বাজান আমি আপনাদের সামনে বলতে চাই, ওই নাস্তিকুলার জবানকে বন্ধ করে দেন। শুধু নূপুর শর্মা না, এই নূপুর শর্মার মতো মুসলমানের মধ্যে অনেক নাস্তিক আছে। মা আয়েশার বাল্য বিবাহ নিয়ে অনেকে প্রশ্ন করে, আসলে খবর তোমরা জানো না গো বাবা, আয়েশাকে আমার নবী বিবাহ করতে কোনোদিনও চায় নাই। অনেকে বলে নবী আয়েশার বাবাকে প্রস্তাব দিয়েছে তোমার মাইয়া বিয়ে করব। আসলে আমার নবী জানতেন আয়েশার মাঝে আমার মাঝে প্রায় 50 বছরের কাছাকাছি ডিস্টেন্স, আমি কেমনে আয়েশার বিবাহের প্রস্তাব দেই, আমার মেয়ে ফাতেমার চাইতে বয়সে ছোট আয়েশা। কিন্তু বাজানরে আমার নবীর স্ত্রী মা খাদিজা ইন্তেকালের পরে আমার নবীর দ্বিতীয় যে বিবাহ করলেন মা সাউদাকে, হে নূপুর শর্মা তুই আমার নবীর চরিত্রের খবর জানিস না, আমার নবী দ্বিতীয় বিয়ে করছে, দ্বিতীয় নাম্বার বিয়া মা সাউদাকে, সাউদার বয়স ছিল 80 বছরের উপরে বেটা, সাউদার ঘরে আরো সন্তান ছিল, সন্তান সহ বিয়ে করছে দ্বিতীয় বিয়া, মা আয়েশাকে বিয়ে করছে 3 নাম্বার বিয়া। নবী যদি সেক্সের কারণে যৌবনের কারণে বিয়ে করত, একটা 40 বছরের মেয়েকে নিয়ে 25 বছর ঘর করত না, কথা কর না কেন? কেন প্রতিবাদ করবি না, কেন আঘাত করবি না তাদেরকে? মরণ একদিন হয়ে যাবে, ফাঁসির মঞ্চে ঝুলবো, জেলখানায় যাবো, এই জন্য নবীর পক্ষে একটা প্রতিবাদও করবি না, যায় না মাঝে ভাই ইল্লাল্লাহ করবি আর সেজদা দিবি সাইরানার দাম না, কথা বল না কেন? যায় না মাঝে বসে একটা সেজদা দিতে হবে ওদের বিরুদ্ধে, তাকাও এইদিকে, কার চরিত্র নিয়ে কথা বলেছে জানো তুমি? তসবির দানার মতো গজব নাজেল হবে যেই দেশে যদি আমার নবীর পক্ষে কথা না বলে। মা আয়েশাকে বিয়ে করছে 3 নাম্বার বিয়া, আয়েশার বয়স 6 বছর, আমার নবী প্রশ্ন অন্তরও ছিল না যে আয়েশার বিয়ে করবে। সাউদাকে বিয়ে করছে, সাউদা মারা গেছে 80 বছর একটা মেয়ে, 100 কাছাকাছি বয়স, সন্তানও আছে, বুড়া হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, আমার মা, আমার মা সাউদা রাদিয়াল্লাহু আনহা হুজুরের 2 নাম্বার বিবি, 25 বছরের ভিতরে আমার নবী কোনোদিন বৃদ্ধা আমার মা আপনার মা খাদিজা কিনে ঘসঘসা করছে, কোনোদিন বিয়ের নামও নয়, যদি নবীর যৌবনের কোন চরিত্রে ভেজাল থাকত, নারীর লোভ থাকত, 25 বছর একটা 40 বছরের মেয়ে কিনে ঘর করত, 40 বছর বয়সে বিয়ে করছে, 65 বছর পর্যন্ত মা খাদিজার এন্তেকালের 3 মাস পরে সাউদারে বিয়ে করছে, তাও বিয়ে করতেন না মান্য বিয়ে, আল্লাহর হুকুমে করছে, যেই সাউদার কথা কোরআনে আল্লাহ বলছে আপনি বিয়ে করে নেবে, আল্লাহ বিয়ে করে, আল্লাহর হুকুমে বিয়ে করে, শুধু খাদিজা উম্মে কুলসুম ফাতেমারে দেখার লাগিয়া, কিন্তু বিয়ে করছে ঠিকই আমার আল্লাহর হুকুমে, কিন্তু বাবা যেই নারী নিজের ব্যালেন্স রাখতে পারে না, হে সন্তানগুলো কেমনে দেখবে? ফাতেমার বয়স তখন মাত্র 11 বছর, ফাতেমারে পালার জন্য সাউদারে বিয়ে করছে, ব্যালেন্স নাই। আমার আল্লাহ বললেন আমার নবীর আরো বিবি দরকার, এই বিবিটাও মারা গেল সাউদা, আমার নবী এখন একা, মনে শান্তি নাই, নবীর মনে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ জীবনে সবকিছু করছে। নবী ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে এরকম রেশমি রুমালের ভিতরে জিব্রাইল নবীর চোখের সামনে ধরিয়া কয়, দেখেন তো নবী এই চেহারাটা কেমন লাগে, এ কথা বুঝুন নাই নবী, দেখেন তো এটা কেমন দেখা যায়? আমার নবী দেখে রেশমি রুমালের মধ্যে একটা চেহারা দেখা যায়, জান্নাতের চেহারা, সেটা আবু বকরের মেয়ে আয়েশার চেহারা। নবী একটা ভুরুক্ষেপ করলেন, আমার নবী রাত্রে ঘুমাইছে, এটা দেখলেন সকালে 4টার সময় রাত্রে ঘুমাইছে, ঘুমের সময় দেখে আবার একই চেহারা, নবী দেখেন তো এই মেয়েটারে কেমন দেখা যায়? নবী ঘুমের ভিতরে বলেন তো জান্নাতের ফুলের মধ্যে দেখা যায়, যদি এই মেয়েটাকে আপনার সাথে বিবাহ দেয়া যায় আপনি সান্ত্বনা পাবেন না? নবী একটা মুস্কি হেসে দিলেন স্বপ্নের ভিতরে, এটা দ্বিতীয় স্বপ্ন বা স্বপ্ন, নবী কারো কাছে কিছু বললেন না, এটা অবাস্তব, কিন্তু নবী জানে এটা আমার উম্মতের স্বপ্ন না, নবীদের স্বপ্ন ওহি, নবী জানে এটা বাস্তব হবে, 100% বাস্তব হবে, কিন্তু দেখি তারপর আল্লাহ হুকুমটা ঘুরাই নাই কিনা, এটা তো অবাস্তব। এই বেঈমানগুলো কইব বাল্য বন্ধু 2 বছরের ছোট বড়, 2 বছরের ছোট বড় যে দুইজন ল্যাংটা কাল থেকে বন্ধু, হের মাইয়ারে কেমনে বিবাহ করে, মুহাম্মাদের চরিত্র ভালো না,
এই চিন্তা ভাবনা আমার নবীর ছিল বেটা। আমি যদি এই বয়সে কই সভাপতির নাতনির আমি বিয়ে করব, ওই বেটায় কবে রোয়া ডাউন কতক্ষণ না কেন? সভাপতির নাতনির বয়স যদি হয় 6 বছর আর আমি যদি কইটার বিয়ে করলাম পাগল হয়ে গেছি গা। আমি সবকে দেখছি নবী আমারে কইছে সভাপতির নাতনির বিয়ে করতে, আমারে সভাপতি রোয়া ডাইনে কইব আর একইটা আর একইটা পর থুইয়া সাইছে ফেলা কতক্ষণ না কেন? তামান নবী তো তোমার সাইতে গিয়া নিলে বেটা চান্দু, এই শর্মা আর ওই চান্দু, আমার নবী তো অনেক জ্ঞানী। আমার নবী দুইবার সর্পে দেখার পর সিলিপ করছে, দেখি আল্লাহ হুকুমটা ঘুরাই নাই কিনা। তিন নাম্বার তৃতীয় দিন রাত্রে সর্পে দেখে, নবী এই মেয়েটাকে আপনার কালকে বিয়ে করতে হবে। এই জায়গায় তো চুপ থাকবা, এই জায়গায় তো চুপ থাকবা, ওরাই এই কথাই বলছে যে নবী মোহাম্মদ বাইসা থাকলে নবী মোহাম্মদের চরিত্রে ভেজাল ছিল, এই জন্য বাল্য বিবাহ করছে, 6 বছর একটা মেয়ের বিয়ে করে লোভ করে বিয়ে করছে। এটা কুত্তায় সহ্য করবে না, শয়তানে বিশ্বাস করে না, কথা বলে কেন? দুনিয়া সব নবীর চরিত্রে ভেজাল দিছে শয়তান, আমার নবীর চরিত্রে কোনোদিন ধোকা দিতে পারে না। আজকে নূপুর শয়তান নবীর চরিত্রে ভেজাল দেয়। অপেক্ষায় থাকো, এই নূপুর শর্মাকে যদি উপযুক্ত প্রমাণ উপযুক্ত বিচার সরকার না করে ওই দেশের উপর আল্লাহ গজব করবে, গজব করবে, গজব করবে, গজব। কারণ ভারতবর্ষ শত শত বছর, শত শত বছর ভারতবর্ষকে শাসন করেছে মুসলমান। বাদশা জাহাঙ্গীর, বাদশা আলকতুগিন, বাদশা সুবকতুগিন, বাদশা মাহমুদ গাজনবি, বাদশা শাহজাহান, বাদশা আলমগীর, এরা শাসন করছে ভারতবর্ষ। এবং ভারতের ইতিহাস খুলে দেখো, শত শত বছর শাসন করছে বাদশা মাহমুদ গাজনবির উত্তরসরীরা, বাদশা জাহাঙ্গীর উত্তরসরীরা, বাদশা ঔরঙ্গজেবের উত্তরসরীরা, বাদশা জাহাঙ্গীর উত্তরসরীরা, বাদশা শাহজাহানের উত্তরসরীরা। আজকে মুসলমানের স্মৃতিগুলো ধুইয়া ধুইয়া আমরা গেছি আগ্রা তাজমহল দেখতে, 500 টাকার টিকিট কেটে গেছি মিয়া, 520 টাকার টিকিট কেটে আগ্রা তাজমহল দেখা লাগছে। আজ থেকে আরো 5-6 বছর আগে, এখন তো টিকিট আরো বাড়ছে। মুসলমানের বানানো জিনিস দেখতে মুসলমানের টাকা লাগে, ভারতের কোনো ইতিহাস নাই, ভারতের কোনো আশ্চর্যজনক দেখতে পয়সা লাগে। এটা মুসলমানের বানানো। মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ শহর আগ্রা হলো, খুলিয়া দেখেন মুসলমানের ইতিহাস এখনো পর্যন্ত ভারতে বিদ্যমান। মুসলমান একটা ধুয়ে ধুয়ে খাইবা আর মুসলমানের নবীর আঘাত করবা, শয়তানও মেনে নিবে। অপেক্ষায় থাকো, হতে পারে যেই দেশ শত শত বছর মুসলমান দখল করেছে, হতে পারে এটার কারণে অনেক কিছু হতে পারে, কথা বলেন না কেন? এ মুসলমানের পোলা, মা এসাকে আমার নবী নিজের চয়েস করে বিয়ে করেন নাই, তৃতীয় নাম্বার শব্দ বললেন এই মেয়েটাকে কালকে বিয়ে দিতে হবে, মাত্র 1 মিনিটে শেষ করে দিব, চোখের পানি দিয়ে আমার নবীরে খুশি করেন, এখনো টাইম আছে। কে কখন মারা যাবেন আমি জানি না, কার হায়াতে জিন্দেগি কবে শেষ হবে জানি না, আগামী জুমায় যদি আপনি আসতে না পারেন বিশ্ব নবীর সাথে কবরে আপনার দেখা হবে। নবীর প্রেম অন্তরে জাররা পরিমাণ তুলতে হবে, প্রশাসন থেকে নিয়ে রিক্সা চালক পর্যন্ত নবীর প্রেম অন্তরে রাইখা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। কারণ কি? নবীরে তুমি মুখে মুখে ভালোবাসবা, মুখে মুখে দেখাবা আই এম মুসলমান, এরকম মুসলমান আবু জেহেলও আছে, কথা বলেন না কেন? আবু জেহেলের সবচেয়ে বড় নবীর চরিত্র নিয়ে কোনোদিন কথা বলে নাই, এটা আমার নবীরে নবী বলে মানে নাই, নবী যে নবী এটা আবু জেহেল জানতো কিন্তু সে মানে নাই, বিদায় বেঈমান। আমরা জানি নবী আছে, মুখ দিয়ে মারলাম না, একজন গালি দিল প্রতিবাদ করলাম না, তোমার বিচার অপেক্ষায় থাকে। এ মুসলমানের বলাই দিকে তাকান, তৃতীয় নাম্বার শব্দ বলা হয়েছে নবী এই মেয়েটার সাথে আপনার কালকে বিয়ে হইবে। নবী তিনবার দেখার পরে যদি না দেয়া হয় আমার আল্লাহ বেজার হইবে, আমার নবী জানে না। সকালবেলা আবু বকরকে ডেকে ডেকে বলে আবু বকর আমি তো আজকে রাতে স্বপ্নে দেখলাম এই যে প্রস্তাব, এটা প্রস্তাব আগে কে দিছে? এ কথা বলল কে? সে যে বলে নবী প্রস্তাব আবু করে দিছে, প্রস্তাব আগে কে দিছে? মেয়েটারে কে দেখাইছে বেটা, কথা বলো না কেন? যদি এর ভিতরে জাররা পরিমাণ তুমি সন্দেহ আনো তো নবীর থেকে বানায় বলছে আবু বকর আয়েশার বিয়ে করার লাগিয়া, তুমি কাফের, কাফের, কাফের। নবীর ভিতরে নারীর লোভা ছিল না? হ্যাঁ, এত বড় সাহস করে কে দিছে? তিন দিনে স্বপ্নে দেখানোর পরে নবী আবু বকরকে ডাকলেন, আবু বকর আমি তো দেখলাম ইউসুফ নবীর মতো সন্ত,
ইউসুফ নবী যখন তার বাবারে বলছিল আরে ভাই চন্দ্র সূর্য মানে আমি আর তোর মা একদিন তোর অধীন হয়ে যাব বাবা তুই হবি বাদশা ভবিষ্যৎবাণী বলে দিলেন আমার নবীও বললেন আমি তো স্বপ্নে দেখলাম ইউসুফ নবীর মতো তোমার মেয়েকে এরকম দেখানো হয়েছে আবু বকর সন্দেহ করল না আবু বকর বলল না বাল্য বিয়ে বাবু হয়ে যাবে মার দরদ নাই মাসির দরদ একবার কান ফাটায় ফেলবো থাপড়া একটা সেকেন্ড দেরি করে নাই আবু বকর আবু বকর এই চিন্তা করে নাই যে আমার মাইয়ার বয়স 6 বছর মা আয়েশা অনেক সালাম বা ছিলেন আমার নবীর 13টা বিবির মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম সবচেয়ে সুন্দরী দুইজন বিবি ছিলেন এক নাম্বার মা খাদিজা যার চেহারা আমার আল্লাহ জান্নাতের পানি দিয়ে বানাইছে আর মা খাদিজার চেহারার সাথে মা ফাতেমার চেহারার মিল ছিল পৃথিবীতে কয়েকজন জান্নাতি রমণীর চেহারা একই কোয়ালিটির বানাইছে আমার আল্লাহ মারিয়াম খাদিজা ফাতেমা এক চেহারা কিন্তু মা আয়েশা এত সুন্দরী ছিলেন বুখারীতে দেখবেন আমার নবী আয়েশাকে কোনদিন আয়েশা বলে ডাকে নাই তাকে হুমাইরা কয়ে ডাকছে কেন জানেন হুমাইরা মানে লাল লাল সুন্দর মা আয়েশা বালিশে ঘুমাইলে যদি কানের লতি বালিশে চাপ লাগতো ওই জায়গায় এক সপ্তাহ পর্যন্ত লাল থাকতো এত সুন্দরী ছিলেন মা আয়েশা কিন্তু মা আয়েশার নবী চয়েস করে নাই চয়েস করছে আবার আল্লাহ আজকে আমার নবীর কোলে আঘাত করো আয়েশার নিয়া আমার নবী কোনদিন আয়েশাকে বিবাহ দিতে ইচ্ছা করে নাই মুক্ত ভাইটা যায় মুসলমান সঠিক ইতিহাস না জানার কারণে আজকে তোমাদের মতো দুর্বল মুসলমান মুসলমানকে ছেলে জানাও নাস্তিক গুলাকে তোমরা পরাস্ত করো আমার জীবনে বহুত প্রশ্ন সম্মুখীন হয়েছি ডাক্তার বড় বড় ডাক্তার বড় বড় প্রফেসর আমার কাছে প্রশ্ন করে যে আদি সাহেব এই কাজটা নবী কেমনে করলো 6 বছরের মেয়ের বিয়ে করলো 53 বছর একটা দুধ দিল সঠিক ইতিহাস তোমরা জানো না মা আয়েশা আবু বকর দৌড়ে গেলেন উম্মে রুমান ছিল আবু বকরের বিবির নাম উম্মে আয়েশা তোমার কপাল খুলে গেছে দোজাহানের বাদশা তোমার মেয়েকে চয়েস করছে উম্মে রুমান বলে মেয়ে কি নবী চয়েস করছে কই না আল্লাহ চয়েস করছে তিন দিন নবী স্বপ্ন দেখছে আমার ডাইকে বলছে আয়েশা আবু বকর বলে স্বপ্নের অর্থ কি হতে পারে আবু বকর বলে কোনো অর্থ মর্থ আমি খুঁজি না আল্লাহ দেখাইছে মানে আমার আয়েশাকে জান্নাতের জন্য কবুল করে ফেলেছে দৌড়ে যে মেয়ের তিনি পিস পড়াইছে গোসল করাইছে দৌড়ে যে বলে হুজুর সব রেডি আপনি আসেন নবীর নিয়ে যায় এর দ্বারা বোঝা যায় শ্বশুর বাড়ি যাইয়া বিয়ে করা সুন্নাত রাসূল বিয়া মা খাদিজাকে নবী বিয়ে করতে শ্বশুর বাড়ি যাইয়া এই কমিউনিটি সেন্টারে তোমার বাড়ি উঠাই আইলে এটার নাম সুন্নাত না বেটা মাইয়া উঠাই আইলে বিয়ে করা সুন্নাত না শ্বশুর বাড়ি বিয়ে করা সুন্নাত আবার বিশ্ব নবী চলে গেলেন আবু বকরের বাড়ি আবু বকর এটা দেখতে ভাল দেখা যায় না আবু বকর বলে দেখতে ভালো না দেখালে তারে সিগান আবার সিগান গেল সে আপনারে তিন দিন কেন সত্য দেখাইছে বাজান রে আয়েশার সাথে যখন বিবাহ হয়ে গেল নবী বিয়া পড়াইয়া চিন্তা করতেছে মক্কার ভিতরে এখন হরতালার আনন্দ শুরু হবে আন্দোলন শুরু হবে মোহাম্মদ এই কামরা কি করলো বাল্য বিবাহ করলো 6 বছরের একটা মাইয়ারে বিদায় করলো কি কিন্তু একজন বেঈমান বলিও ফেলছিল বাবা দেখেন আল্লাহর বিচার কারে কয় শয়তান দিয়ে আল্লাহ কেমনে শয়তান দিয়ে শুরু করে ও বাজান সবে মাত্র সে বলল মুহাম্মদ এই কামটা কি করছে এক সেকেন্ড তো দেরি হয় নাই আবু জেহেল তার গলা শিপটা ধরে মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে মুহাম্মদ গোলামি করি না মুহাম্মদের গোলামি ভালোবাসি না কেউ তার চরিত্র নিয়ে কথা বলবি না তুই কি বললি 6 বছর কেন 6 দিনের মেয়ে যদি আমার ভাতিজা মোহাম্মদ বিয়ে করে আমি মনে করব তার রবের পক্ষ থেকে হয়েছে যদি তার জীবনে সবচাইতে কোন নারীর লোক থাকতো খাদিজার বিয়ে করতো না সাউদারি বিয়ে করতো না খবরদার এই কথা বলবি না আবু জেহেলের মানুষ মতো মানুষ যদি
গলা সিপটা ধরতে পারো শয়তান রে, তোমার আমার দেশে কি হইল, তোমার আমার কি হইল, একটা প্রতিবাদমূলক কথাও বলতে পারো না। আবার জবাব দিয়ে তোমার জবাব দিয়ে বের হয় না, তবে আমার বাংলাদেশের প্রশাসন সহ সমস্ত মুসলমান সারা পৃথিবীর মুসলমান জেগে উঠে, যদি এই কথার এই অপমানের উপযুক্ত সাজা না হয় ভারতবর্ষে সারা পৃথিবীর মুসলমান, শুধু বাংলাদেশ না ভাইয়া বাংলাদেশ, তুমি চুপ করে বয়ে থাকলে কোনো ছাতা হইব না। মিডিল ইস্ট, যে মিডিল ইস্টের পণ্যের টাকার বিনিময়ে ভারতবর্ষ চলে, মিডিল ইস্ট থেকে তাদের পণ্যকে বয়কট করেছে, আমি বলবো না তোমাদের পণ্য বয়কট করতে, কিন্তু মনে মনে ঘৃণা করার থেকে তোমরা পৃথক থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বুঝুন আমিন। আমার নবীকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। ঈমানের একটা অংশের নাম কিন্তু নবী মুহাম্মাদের নাম নিতে হবে, লা ইলাহা। আপনি সারা জীবন খালি কইছেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই, আপনি মুসলমান না, কথা বলেন না কেন? এই যে মুসলমান না, নবীর অপমান করলে যদি প্রতিবাদ না করো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলে লাভ নাই,